बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थीबृंद, अभिभावकबृंद, आशा करी सबाई जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन, सबार सार्बिक सुस्थता मंगल कामना करछि। बर्तमान ए वैश्विक समय अर्थात करोना परिस्थितिते इच्छा थाकार परेओ आमरा सरासरि श्रेणीकक्षे पाठदान कराते सक्षम होच्छि ना, किन्तु सृष्टि एकाडेमिक स्कूल सर्वदाई चेष्टा चालिये जाच्छे जेन शिक्षार्थीदेर कोनो रकमेर समस्या ना हय। সেজন্যই একাডেমিক স্কুলের পক্ষ থেকে আমাদের অনলাইন কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। অবশ্যই তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা আমাদের অনলাইন কার্যক্রমগুলোর সাথে যুক্ত থাকবে, তাহলে তোমরা শ্রেণীকক্ষে যে ধরনের সেবা পেতে প্রায় একই ধরনের সেবাই তোমরা অনলাইন কার্যক্রমে পেয়ে যাবে। তো আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় 1.1 এর পাঠ্যক্রমের সাহায্যে কিভাবে বর্তমান নির্ণয় করতে হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। পাঠ্যক্রমের সাহায্যে বর্তমান নির্ণয় করার সময় যে সংখ্যাটা বর্তমান নির্ণয় করতে বলবে অবশ্যই মনে রাখতে হবে সেই সংখ্যার উপরে ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে দাগ দিতে হবে। কোন দিক থেকে? ডান দিক থেকে। কোন দিকে? বাম দিকে। কোথায়? উপরে দাগ দিতে হবে। তাহলে আমরা যদি বলি কোন দিক থেকে? ডান দিক থেকে। কিভাবে? জোড়ায় জোড়ায়। কোথায়? উপরে। এই তিনটা প্রশ্ন চলে আসে। তাহলে দেখো জোড়ায় জোড়ায় দাগ দিয়েছি। বর্তমানের সংখ্যা লেখার জন্য ডান পাশে খাড়া দাগ দিতে হবে। কোথায়? ডান পাশে। আমরা ডান পাশে একটা খাড়া দাগ দিয়েছি। বর্গমূলের শর্ত হচ্ছে যাকে তা দ্বারা গুণ। গুণফল বাম পার্শ্বের সংখ্যা সমান হতে হবে অথবা ছোট হতে হবে, বড় হলে কিন্তু বর্গমূল করা যাবে না। এখানে আমি একটি জিনিস সংযোজন করছি, সেটা হচ্ছে যখন আমরা জোড়া জোড়া দাগ দিব, যদি আমাদের দুইটা চারটা ছয়টা আটটা থাকে তাহলে আমরা জোড়া জোড়া দাগ দিতে পারবো, কিন্তু যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে যেমন এখানে আছে পাঁচটা, ফলে দুই জোড়া করার পরেও একটা এক বাম পাশে বেশি আছে, এই সংখ্যাটার উপরে দাগ দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমরা তো এখানে খেয়াল করি আমাদের বাম পাশে একটা সংখ্যা আছে কত? এক। বর্গমূলের শর্ত হচ্ছে যাকে তা দ্বারা গুণ। গুণফল অবশ্যই এই একের সমান হতে হবে অথবা ছোট থাকতে হবে। তাহলে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে তা দ্বারা গুণ করলে হয় এক হবে অথবা একের চেয়ে ছোট, যেটা একের চেয়ে ছোট কোনো সংখ্যা নেওয়া এই জায়গাতে সুযোগ নাই, কারণ আমাদের দশমিকের কোনো সংখ্যা নাই। তাহলে একই হচ্ছে একটা সংখ্যা যাকে এক দ্বারা গুণ করলে তার গুণফল এক হয়। তাহলে আমরা একটা কি নিতে পারি? এক নিতে পারি। এই যে এক ডান পাশে খাড়া লাগের পরে অর্থাৎ বর্গমূলের এই জায়গাতে বসাতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এককে এক দ্বারা গুণ করতে হবে, যদি এককে এক দ্বারা গুণ করি তাহলে কত হয়? এককে এক। এই এক কোথায় লিখবো? এইখানে একে নিচে লিখবো। এখন আমরা নিজ দিয়ে একটা কি করব? দাগ দিব। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে, এটা তোমরা ভাগের ক্ষেত্রে জানো। তারপর যদি একের থেকে এক বাদ দেই তাহলে থাকে শূন্য। পরবর্তী কাজ হচ্ছে ডান পাশে যে জোড়া সংখ্যাটা আছে এই জোড়া সংখ্যাটাকে কেটে এনে নামাতে হবে। তাহলে আমরা কত কেটে এনে নামাবো? শূন্য, চার। ডান পাশে খাড়া দাগটা একবারে দেওয়া যাবে আর একাধিকবার দেওয়া যাবে। এখন আমরা খাড়া দাগ কোন পাশে দিব? বাম পাশে। কোন পাশে দিব? বাম পাশে। তাহলে আমরা বাম পাশে একটা খাড়া দাগ দিলাম। আমাদের পরবর্তী শর্ত যেটা ডান পাশে বর্গমূলের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার দ্বিগুণ নিতে হবে। কি নিতে হবে? দ্বিগুণ। তাহলে একটা যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত পাওয়া যায়? দুই। দুই সংখ্যাটা এই জায়গাতে অর্থাৎ বাম পাশে এমন ভাবে লিখতে হবে যেন এর পাশে আমরা একটা একক স্থানীয় সংখ্যা বসাতে পারি। একক স্থানীয় সংখ্যা কোনগুলো? শূন্য থেকে শুরু করে
9 পর্যন্ত যখন আমরা 10 লিখব তখন হয়ে যাবে 10 অঙ্ক যার অর্থ শর্ত হচ্ছে একক স্থানীয় সংখ্যা বসন এটা হলো পারফেক্ট তো দেখো এই ফাঁকা জায়গাতে আমরা যে সংখ্যা বসাবো সেই একই সংখ্যা এক এর ডান পাশে বসাতে হবে এবং সংখ্যা দিয়ে তাকে কি করতে হবে গুণ করতে হবে তো খেয়াল করো যদি আমরা 2 এর পাশে 1 বসাই তাহলে হয়ে যায় 21 কিন্তু আমাদের এখানে সংখ্যাটা আছে কত 04 সুতরাং 1 বসানো যাবে একের চাইতে যদি আমরা ছোট কোনো সংখ্যা ধরি তাহলে সেটা হচ্ছে কত 0 আমরা এই সংখ্যাটা কি দিব 0 দিব এবং এই 0 দ্বারা এই অংশটাকে কি করতে হবে গুণ করতে হবে দেখো 0 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে দুটো 0 শর্ত আগেরটাই উপরের সংখ্যাটি নিচের সংখ্যা বিয়োগ করতে হয় বিয়োগ করলে আমরা কত পাবো 4 আমরা এই জায়গা থেকে আরেকটা 04 আছে এটাকে থেকে এখানে বসাবো আমাদের দ্বিতীয় স্টেপ শুরু হয়ে গেছে আবার আগের মতো বাম পাশে খাড়া থাকবে কারণ আমরা বলছিলাম ডান পাশে খাড়া থাক একবারই দেওয়া যাবে দ্বিতীয়বার দেওয়া যাবে না তাহলে বাম পাশে খাড়া থাক দিছি এখানে আছে কত 10 10 কে যদি 2 দিয়ে গুণ করি 10 এর দ্বিগুণ কত হয় 20 সে আগের মতই এখানে তো ফাঁকা রাখছি কেন এই জায়গাতে একটা একক স্থানীয় সংখ্যা বসাতে হবে দেখো আমরা যদি 20 আছে তারপরে 2 বসাই তাহলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে আমরা 2 কেন বসাইছি খেয়াল করো একক স্থানীয় সংখ্যা হচ্ছে 4 আমাদের একটা শর্ত ছিল একক স্থানীয় অঙ্ক 2 অথবা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 4 2 2 গুণে 4 8 8 64 64 হলো 4 অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2 অথবা 8 হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত দাঁড়ায় 4 আমরা এজন্য শুরুতেই 2 দিছি এখানে 4 আছে এটা দেখি দেখি 2 দিয়ে গুণ করলে কি হয় 2 2 গুণে 4 0 2 2 গুণে 4 মিলে যায় তাহলে আমাদের 8 যাওয়ার প্রয়োজন নাই আর তাহলে এখানে কত বসাবো 2 এই জায়গাতে কত বসাবো 2 এবং এই 2 দিয়ে 202 কে যদি গুণ করি তাহলে আমাদের কত দাঁড়ায় 404 আমরা নিচে দাগ দিয়েছি উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যা বিয়োগ করি দেখো 404 কে 404 বিয়োগ করলে কত দাঁড়ায় 0 আমরা বর্গমূলের সংখ্যাটা পেয়ে গেছি বর্গমূলের সংখ্যাটা কত 102 যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং 10404 এর বর্গমূল সমান রুট ওভার 10404 এই রুট ওভার হচ্ছে কি বর্গমূলের চিহ্ন কিসের চিহ্ন বর্গমূলের চিহ্ন তাহলে আমাদের বর্গমূলের সংখ্যাটা কত দাঁড়ালো এই জায়গাতে 102 আমরা এখানে সরাসরি লিখে দিব 102 তো এইভাবে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে তোমরা যে যেখানে আছো চেষ্টা করবে আমাদের ক্লাসগুলো দেখার জন্য বাসায় বসে বসে সংখ্যা লিখে বর্গমূল করবে তোমার প্রস্তুতির জন্য তাহলে তুমি পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে তারপরে তোমাদের জন্য আমাদের আহ্বান থাকবে যদি কোনো রকম প্রবলেম ফিল করো অবশ্যই তোমরা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট টিচারদের সাথে যোগাযোগ করবে তারা সর্বদা তোমাদের সেবায় নিয়োজিত থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আসসালামু আলাইকুম।